আমরা চলে এসেছি নেদে বোনের বাড়ি। এখানে এসে ও সিদ্ধ ভাত রান্না করেছিল, সেগুলো খেয়ে নিয়েছি। আর এখন আবার রান্না বান্না হচ্ছে, রান্না বান্না করবে, খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব। চলো তাহলে কি কি রান্না করে আজ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমরা এই মুরগিটা এখন কাটা হবে, রান্না হবে এই মুরগিটার মাংস। মুরগিটার মাংস সুতনো ধরে রয়েছে, এখন এটাকে আমরা ওজন দেবো। দেখি বাড়ির মুরগি তো কতটা ওয়েট হয়েছে সেটা দেখব, দেখে তারপরে একে কেটে তারপরে মাংস রান্না হবে। চলো তাহলে আগে ওয়েটটা দেখি কতটুকু হয়েছে। এই যে ওয়েট করছি, মুরগিটা 2 কিলোই হয়ে গেছে, সামান্য কম হবে, হয়তো 100 গ্রাম কম হবে। আমার বোনের বাড়িতে পোষা মুরগি, ও পুষেছিল, এটা আমরা এখন মাংস রান্না করে খাবো। এই যে মাংসটা কেটে নেওয়া হয়েছে, কমপ্লিট কাটা, এখন এই মাংসটাকে আমরা রান্না করব। রান্না করার পর চলো তাহলে দেখি রান্নাটা কি করে করে আমার বোন সেটা দেখি আমরা। চলো আমি এই মাংস রান্না করার জন্য এই যে এটা আছে, জিরে আর শুকনো লঙ্কা মিক্সিতে দিয়ে মশলা করে নিয়েছি, আর এইখানে আছে আদা রসুন, আর এই যে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। এখন আমি ওই দেশি মুরগির মাংসটা রান্না করব। এই যে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেওয়া হলো তেজপাতা, আর এখন দেব ওর মধ্যে জিরে দিয়ে দেবো ফোড়নের, তো জিরেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো, পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে ওই করে রাখা মশলাটা। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি না বোন দিয়ে দিচ্ছে, আদা আর রসুন বাটা, আর দিয়ে দিচ্ছে জিরে আর লঙ্কাটা বাটা। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিই। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দিয়েছি। এখন ওই টমেটো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা ওই মাংসটা। তাহলে এবার আমি ওই মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে দেবো কেটে রেখেছি কয়েকটি আলু, সেই আলু কয়েকটি একটু পরে দেবো, মাংসটা আগে ভালো করে নেড়ে নিই। চলো তাহলে এটাকে কষানো হোক। এই যে মাংসটা রান্না হচ্ছে, দেশি মুরগি তো তাই উনানেই ভালো হবে, তাই উনানেই রান্না করছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাদের মাংসটা রেডি, এই মাংস রান্না হয়ে গেছে, আর এই রান্না হয়েছে বাটা মাছ। এটা হচ্ছে বাটা মাছ দিয়ে, টমেটো দিয়ে, ধনের পাতা দিয়ে বাটা মাছের ঝাল রান্না হয়েছে। আর রান্না হয়েছে করমচা দিয়ে মুসুরির ডাল। এই যে তো আমরা এই যে খাবারটা গুছিয়ে নিয়েছি সবার জন্য, সবাই খেয়ে নেব, সবার প্লেট রেডি। তো এই যে এখন আমরা খাবো, চলো তাহলে আমরা সবাই একসঙ্গে খেয়ে নিয়ে আগে, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো বোনেদের বাড়ি কত সুন্দর লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, অনেকটা জায়গা নিয়ে লঙ্কা গাছ লাগানো। ওই যে এখানে দেখো এই লঙ্কাগুলো আমি তুলবো, তুলে আমি বাড়িও নিয়ে যাব কটা, আর এই লঙ্কা দিয়েই আমার বোন রান্না করছে। দেখো সব তুলবো এখন। এই দেখো একটা পেকে গেছে, সবই তুলবো। চলো তাহলে এই লঙ্কাগুলো সব তুলে নিই। এটা কি গাছ সবাই বলতে পারো? এটা এটা পান গাছ। আমি এখন কটা পান ছিঁড়বো, আমার মায়ের জন্য নিয়ে যাব গাছের পান।
গাছের পান খেতে খুব টেস্ট, খুব সুন্দর লাগে খেতে। গাছের পান কত বড় বড় পান, উপরে আরো অনেক আছে, দেখো আম গাছে উঠে গেছে, দেখো আমাদের গ্রামের দিকে বাড়ি তো আমাদের, সবার অনেক জিনিস দেখা যায়, দেখো কত সুন্দর পান গাছ। আমি এই পানগুলো এই যে ছিঁড়বো, চলো তাহলে ওটা পান ছিঁড়ে নিয়ে আগে। দেখো পটল গাছ বাড়ির পাশেই, বলতে হয় বাড়ির জমি, কত সুন্দর হয়েছে, কত জায়গা নিয়ে পটল আছে এখানে আর কুদরি আছে, কত জায়গা নিয়ে দেখো কতটা এরিয়া নিয়ে, একদম বাড়ির পাশের জমি, ওই পাশে কুদরি গাছ আর এইসব পটল গাছ। এইসব পরিবেশে আসলে না মনটা ভরে যায়, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, নিয়ে যাব পেঁপে, তাই পারছি, পেঁপে গাছে দেখো কত সুন্দর পেঁপে হয়েছে, এই একটা গাছ আর এই একটা গাছ, আরও আছে অনেক আছে, আমি আমার বোনকে বললাম পেড়ে দে আমরা কোটা নিয়ে যাই, তাই পারছেও। আর এদিকে আছে, আর ওইখানে আছে পেঁপে গাছ, দেখো পেঁপে ছিঁড়ছে, দেখো